সাত বছর আট বছর ধরে রাজনীতি করছি, মানে এই নাগরিক ঐক্যের ব্যানারে। আমি কত বছর সেটা অন্য কথা, আমার দলের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারাও গড়পড়তা চল্লিশ বছর ধরে রাজনীতি করেন, প্রায় সমস্ত ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেই। গতবার যখন নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিতে বলেছে তখন জমা দিয়েছি, কাগজপত্র সব ঠিক ছিল কিন্তু নিবন্ধন দেয়নি। আমি আপনাদের সাথে তো আছি, কিন্তু একটা কথা বলি, এই যে নির্বাচন কমিশন, এইটা একটা খেলাঘরের মতো। প্রধান নির্বাচন কমিশন একটা ক্লাউন, তার সাথে যে সমস্ত কমিশনার আছে তারা ভাঁড়, এদের কাছে কথা বলে দাবি পেশ করে কি হবে? গতকাল বিকালের পরে আমাদের প্রধান নির্বাচন কমিশন টেলিভিশন এসেছেন একটা সার্কাস দেখাতে, আপনারা শুনেছেন সবাই। আমি এক ঘন্টা দেড় ঘন্টা ধরে খালি মানুষের প্রশ্নের জবাব দিচ্ছি, আমাকে জিজ্ঞেস করে ভাই উনি কি বললো এটা, আমি বললো উনি কি বললো, আমাকে জিজ্ঞেস না করে ট্রাম্পকে ফোন টোন করেন না, উনি শুনেছেন কি না, না হলে তার এই বক্তৃতাটা একটা ভিডিও ক্লিপ করে ট্রাম্পের কাছে পাঠান, বা ট্রাম্পের যারা লোকজন আছে তাদের কাছে পাঠান। আমি পত্রিকায় পড়লাম যে ওয়াশিংটনে নিউ ইয়র্কে কোনো কোনো জায়গায় বাঙালিরা আর বাঙালিদের সাথে সাথে যারা রিপাবলিকান পার্টির লোকজন আছে তারা হাসাহাসি করছে, ট্রাম্পের শেখা দরকার, আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভোট গুনে শেষ করতে পারি আর আপনার চার পাঁচ দিন লাগে, কত বড় স্টুপিড হলে এরকম কথা বলে। আমি দুঃখিত এরকম কথা বলছি, কিন্তু বলতে হচ্ছে এই কারণে যে যারাই শুনছে তারা বুঝতে পারছে আমাদের দেশের কোনো মান থাকছে না। আজ পর্যন্ত কোন ভোট আমরা দশ মিনিটে গুনতে পেরেছি? পারি নাই। আমাদের দেশে ভোট গণনা স্থগিত থাকে না, আমাদের দেশে ভোটের বাক্স নির্বাচনী এলাকা থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসে গোনা হয় না, সব রকম হয়। ওইখানে ভোট গণনা নিয়ে কোনো কারচুপি হয়েছে এই অভিযোগ তো কেউ করেনি। এখন লোকজন বলে, ওরাও বলে ট্রাম্প জিততে পারত যদি এই নির্বাচন কমিশনকে কিংবা এই সরকারের সঙ্গে তারা যোগাযোগ করত, তার মানে তারা বোঝে ট্রাম্প ছল চাতুরি করতে শেখে নাই, ওইটার ওস্তাদ হলাম আমরা। ভোটের ডাকাতি, ভোটের চুরি, ভোটের জাল, ভোটের ফোর টোয়েন্টি করায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, এটা বাংলাদেশের নির্বাচন কমিশন নিজেই স্বীকার করে। সেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এখনো বহাল তবিয়তে আছে এবং সরকারের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই। কমরেড সাইফুল হক একটু আগে বক্তৃতা করলেন, আর উনি বক্তৃতা নাও যদি করতেন বা আমিও যদি নাও এখন বলি, কালকে ভোটটা কেমন হয়েছে জানেন না আপনারা? কে না জানে? সিরাজগঞ্জে কেমন হয়েছে লোকে জানে না? এর আগে ভোটের নামে পাবনায় যেটা হলো লোকে দেখছে না? এই ভোটের ফলাফল নিয়ে ওরা আবার গর্ব করে এবং সেটা আবার গোনার কথা বলে, যে ভোট দেওয়াই হয়নি তা আবার গণেন কেমনে? আপনাদের গোনা তো আগেই হয়ে যায়, আপনাদের ভোটের ফলাফলও আগে ঠিক করা হয়ে যায় এবং মনে করেন এইটা যে আপনারা করছেন এইটা আপনাদের খুবই যোগ্যতার প্রমাণ। গতকাল দেখেন এই ঘটনা ঘটবার পরেও সরকার করেছে না কি তার কোনো এজেন্সি করেছে না কারা করেছে তা আমি জানি না, ভোট হলো উত্তরায় সাড়ে চারটার সময় বোমা ফাটে বংশালে। এ ভাই বংশালে কি? বংশালে তো ভোট নাই, পল্টনে আজিজ সুপার মার্কেটে এই এলাকার মধ্যে বোমা ফোটে, যেইখানে ভোট সেখানে ফোটে না,
এটার তেলস্পাতি কি এবং কি মজার ব্যাপার, ওরা একবার এরকম ফুটিয়েছিল, বাসের মধ্যে আগুন লাগিয়েছিল, শাহবাগের মোড়ে পাঁচজন লোক মারা গেছিল, মনে আছে আপনাদের? কিন্তু এইবার সাতটা বাসে আগুন দেওয়া হলো, কারো কোনো ঘটনা ঘটে নাই। না, আমি চাই না যে তাদের ঘটনা ঘটুক, আমি বলতে চাই ওরাই করেছে যারা মানুষের যানমালের নিরাপত্তার ব্যবস্থা করেছে। মানে ওরা আগুন লাগাতে জানে, কিন্তু আগুনের মধ্যে যাতে মানুষ না মরে সেই রকম ব্যবস্থাও আগেই নিতে জানে। ওরা কারা? বিএনপি। আমি বিএনপির দুই নেতাকে ফোন করেছিলাম, বললাম ভাই এগুলো কি করেছেন? কয় মান্না ভাই কি বলেন, যান বাঁচাতে পারি না এখন বোমাবাজি করতে যাব? কয় আমরা কি বুঝি না এই মামলা এই ঘটনার পরে আমাদের কতজনের নামে মামলা দেওয়া হবে, আমরা কেন এটা করতে যাব? আমি ভাই বিএনপির পক্ষেও বলতে চাই না, কোনো দলের পক্ষে এই ব্যাপারে বলতে চাই না, কিন্তু আমি এটা জিজ্ঞেস করতে পারি, তদন্তই করেননি, আগেই একেবারে বিএনপি অফিস ঘেরাও করে ফেললেন কেন? বিএনপি অফিস থেকে লোকজন বেরোয়, সেইখান থেকে নেতাদের গ্রেপ্তার করলেন কেন? তারপরে আবার বলতে চাচ্ছেন যে কারা করেছে, এই ব্যাপারে আমাদের তথ্য আছে, অথচ ভিডিও ফুটেজ আছে, এইটা ফেসবুকে আসছে। একজনকে ধরবার পরে জিজ্ঞাসা করতে করতে শেষ পর্যন্ত বলেছে আমি ছাত্রলীগ করি। আমি কি ভুল বললাম? কেউ দেখেছেন এটা? এগুলো ছাড়েন, আমি বলি মানুষ যে যাচ্ছে সেটা তো দেখছেন, এবং এই জাগরণের চেষ্টাই আমরা করব। এমনিতে সব সময় বলি মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেন না, নির্বাচনী ম্যানিফেস্টোতে যেগুলো কথা ঘোষণা করেছিলেন, 10 টাকা করে চাল খাওয়াতে পারেন না, আলুর দাম পর্যন্ত বেশি, সমস্ত জিনিসের দাম বেশি, নারীর ইজ্জত রক্ষা করতে পারেন না। আপনারা এই দেশে মানুষের যান চলাচল নিরাপদ করতে পারেন না। ওই যে রোহিঙ্গারা যখন ঢুকেছিল তখন কত হাবভাব দেখেছিলেন, 17 কোটি মানুষকে খাওয়াতে পারি আর 10 লাখকে খাওয়াতে পারবো না, এখন কি করছেন? কোনো কাজ এই সরকার করতে পারবে না, আর এদের দাসস্য দাস হচ্ছে এই নির্বাচন কমিশন, এদের কাছে দাবি টাবি পেশ করে কিছু হবে না। অতএব কংগ্রেস সাইফুল্লাহ যেরকম বললেন আমিও একই কথা বলি, এই সরকারকে না বলেন ভাই তোমরা পারবে না, তোমরা যাও, যাওয়ার সময় একটা ভালো সরকার দিয়ে যাও, দেশটা যতদিন দরকার ভোট হওয়ার আগে পর্যন্ত যাতে চালাতে পারে তার ব্যবস্থা করো। এখন সরকারের লোকজন আমাকে দু একজন প্রশ্ন করছে, ভাই কিভাবে এটা করব বলেন। তা আমি বললাম আমি কেন বলতে যাবো, চুরি করার জন্য গাছে উঠেছ, গাছের মালিক টের পেয়ে এখন গাছের নিচে লাঠি নিয়ে দাঁড়িয়েছে, বেটার নাম। ও বলে কেমনে নামবো, কেমনে নামার কথা তো আমি বলবো না, তুমি যেরকম চুরি ডাকাতি করে ক্ষমতার মস্তদে বসেছ, নামবে কেমনে সেই পথ তোমারই বার করতে হবে। আমাকে যখন কেউ কেউ প্রশ্ন করে ভাই তাহলে একটা সাংবিধানিক পথ বলেন, আরে সমস্ত পথই কেটে দিয়েছেন আপনারা, এই সাংবিধানিক পথ যদি বার করতে হয় আপনারা বার করবেন, আমি কেন? আমাকে তো জিজ্ঞাসা করেননি, আমি ভোটে দাঁড়িয়েছিলাম, 4 দিন ধরে হোটেল ঘেরাও করে রেখেছেন র‍্যাব বিজিবি পুলিশ দিয়ে, না দিয়েছেন না বাইরে থেকে কাউকে ঢুকতে দিয়েছেন, তখন কোন কনস্টিটিউশন মেনে এটা করেছিলেন? দিনের আগের রাত্রে করে ফেলেছেন, কোন কনস্টিটিউশন মেনে করেছেন? এখন আমাকে কেন কনস্টিটিউশন দেখেন, গায়ের জোরে জোর করে ক্ষমতায় গেছেন, ভালোভাবে বলছি নেমে যান, যদি নেমে না যান তাহলে জনতার শক্তির উপরে কোনো শক্তি নাই, ওই শক্তির জোরে আপনাদেরকে নামিয়ে দেব, অপেক্ষা করেন, তাছাড়া তো আমাদের কোনো পথ নেই। আমি কি গুণ্ডামির কথা বললাম? গুণ্ডামি আপনারা করেন,
পান্নামি আপনারা করেন, নারী ধর্ষণ আপনারা করেন, মানুষের নিরাপত্তা আপনারা হরণ করেন, আমরা করি না। আমি এখনো যে কথা বলছি সেটাও আইনের কথা বলছি এবং ইতিহাস সাক্ষ্য দেয় এই রকম গায়ের জোরে অন্যায় করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। আমি একটা মত পোষণ করি, আমি মনে করি দেশে আজকে এই অবস্থায় চললে ভালো হয়, বলতে পারবো না? আপনি আমাকে আটকাতে পারবেন? প্রেস ক্লাবের বাইরে যেতে দেন না, কিন্তু আস্তে আস্তে নূর হোসেন স্কোয়ার পর্যন্ত তো যাচ্ছি, আস্তে আস্তে শাহবাগের মোড় থেকে এই মৎস্য ভবন পর্যন্ত আসছি, দাঁড়ান, আরও যাব, এইখান থেকে মতিঝিল পর্যন্ত যাব, মতিঝিল থেকে বহুচাক পর্যন্ত যাব, সমস্ত রাস্তায় যেতেই থাকবো, বন্ধ করতে পারবেন না। কারণ মানুষ যখন নামবে তখন আপনাদের বন্ধ করবার কি ক্ষমতা? অতএব আমিও বলি নিবন্ধন ওরা দেবে টেবে না, কারণ নিবন্ধন দিলে তাদের অসুবিধা আছে। নিবন্ধন না দিলে সুবিধা কি? একটা সৎ মানুষ কোন দল করে না, উনি দাঁড়াতে পারতেন, তার দাঁড়াবার সুযোগ নাই। পরিস্থিতি এমন করেছেন, ভালো মানুষ যদি নির্বাচন করতে চায়, জনগণের জন্য কোনো কাজ করতে চায়, তাহলে হয় এ না হলে বি তে যেতে হবে। অতএব দুই পার্টি এই ব্যাপারে একমত আছে, নিবন্ধন নতুন করে দেওয়ার দরকার নাই। মাফ করবেন, আমি কাউকে এমনি গালাগালি করছি না, কেউ যদি নিবন্ধনের পক্ষে থাকেন থাকবেন বলবেন, কিন্তু সরকার যে নতুন করে নিবন্ধন দিতে চায় না এটা সত্যি। অতএব যতগুলো দল আছেন তাদের বলি, আপনাদের কর্মী সমর্থকদের বলেন, আত্মীয় বন্ধুদের বলেন, সবাইকে জড়ো হতে। এই রকম অনশন যখন করবেন তখন সমস্ত বন্ধুদের নিয়ে এসে সামনে বসিয়ে রাখেন, সরকার দেখুক যে মানুষের সমর্থন বাড়ছে, না দিয়ে পারা যাবে না। এবং মানুষ যত বেশি হবে আমাদের শক্তি তত বেশি হবে, আমরা তাদের সাথে পাঞ্জা লড়তে পারবো, মোকাবেলা করতে হবো, এবং রাজপথে লড়াই করেই কেবল জিততে পারবেন। অন্য পথে পুতুপুতু করে, ভয় করে, আপোষ করবার চিন্তা করে, কোনো রকমে ভালো মানুষ সেজে এই স্বৈরাচারের বিরুদ্ধে জিততে পারবেন এই আশা ছেড়ে দেন। আমরা গায়ে পড়ে ঝগড়া করতে চাই না, আরামে যদি থাকতে পারি, শান্তিতে যদি থাকতে পারি, এই রোদের মধ্যে পিচ ঢালা পথে ঘুরবো কেন? কিন্তু ঘরে থাকতে পারি না আরামে, দেখেন তো ঘরের মধ্যে গিয়ে মেরে ফেলে, জিনিসের দাম বাড়ে, পেটে ক্ষুধার আগুন, নেবাবার কেউ নাই, দেখেন বাবারের ইজ্জত থাকে না, তখন পথে বেরো ছাড়া আমাদের কোনো পথ নেই। সেই পথের সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি, এই পরিষদের সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করছি, সবসময় আছি, থাকবো, খোদা হাফেজ।